আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরো একটি নতুন লেজিট আর্নিং সাইটের সাথে পরিচয় করে দিব, যেটি থেকে আপনি আজীবন এবং লং টার্ম ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার হাতের কিছু সময় ব্যয় করে। তো কিভাবে করবেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনি বুঝতে পারবেন। কোন রকম স্কিপ করা ছাড়াই, অর্থাৎ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি একটু পরে শুরু করছি, তার আগে কিছু কথা বলে রাখি। বন্ধুরা, অনলাইন আর্নিং জগতে অনেকগুলো অ্যাপস রয়েছে। আপনারা জানেন আমার চ্যানেলের মধ্যে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত লেটেস্ট এবং ইনফরমেটিভ এবং লেজের সাইট গুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেই, এবং আমাকে অনেকে এপ্রিসিয়েট করেছে এই ধরনের সাইট করার জন্য, এবং অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন এই ধরনের সাইট যাতে আমি নিয়মিত করি, যাতে উপকৃত হয় সবাই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয়, এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখার জন্য বসে পড়ুন। ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক, আমি এখন আছি গুগলের মধ্যে। গুগলে আসার পরে আপনি যে জিনিসটা টাইপ করবেন সেটা হচ্ছে টু ক্যাপসা। টু ক্যাপসা আমি 2012 সাল থেকে কাজ করছি। আপনি অবশ্যই এই সাইটের মধ্যে আপনি লং টাইম যদি কাজ করতে চান তাহলে আমি আপনাকে স্বাগতম জানাবো, কেননা এই সাইটটি হচ্ছে টু ক্যাপসা অন্যান্য সাইটের চেয়ে বেশি ট্রাস্টেড, এবং এটিতে অনেকেই কাজ করে এখন উপকৃত হচ্ছে, এবং আশা করি আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি 100% এটি লং লাস্টিং হবে। তো trucapsa.com এই সাইটটি অন্যান্য সাইটের তুলনায় অনেক বেশি ট্রাস্টেড এবং নির্ভরযোগ্য। তো প্রথমে আপনি এই trucapsa.com এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি যেহেতু এখানে একটি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সো আমি আপনাকে এবার দেখাবো কিভাবে আপনি লগ ইন করবেন। আপনি যদি নিচে যান তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, টার্মস এন্ড কন্ডিশন, এবং এগুলো আপনি অবশ্যই একটু পড়ে নেবেন। এই সাইটে কাজ করার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। যদি আপনি আপনার টাইপিং স্পিডটা ভালো করে আয়ত্তে রাখতে পারেন, বা আপনি টাইপিং স্পিড দ্রুত টাইপিং করতে পারেন, তাহলে আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি এখান থেকে আপনি মিনিমাম প্রতি মাসে কমপক্ষে $200 ইনকাম করতে পারবেন, যার বাংলাদেশি মূল্য বা টাকা হচ্ছে 16,000 টাকা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। তার আগে আপনি আপনার মেইলটি চেক করবেন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি ইমেইল, এবং ইমেইল মানে ভ্যালিড ইমেইল, এবং পাশাপাশি আপনাকে পূরণ করতে হবে পাসওয়ার্ড দিয়ে। তো এই ধরনের একটি মেইল পাবেন। মেইলে যখন আপনি ক্লিক করবেন এই মেসেজটি পাবেন। মেসেজে যে লিঙ্কটি এসছে সেই লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সরাসরি লগ ইন অবস্থায় ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন trucapsa.com, ইমেল হ্যাজ বিন কনফার্ম, ইমেল হ্যাজ বিন কনফার্ম, অর্থাৎ ইমেল কনফার্ম করা হয়েছে। এবার আমি এই ধরনের একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আসার পরে আপনার যে কাজটি হবে, যেহেতু আপনি এখান থেকে আর্নিং করবেন, সুতরাং আপনি আইএমএ ওয়ার্কারে ক্লিক করবেন। আইএমএ ওয়ার্কারে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি, বন্ধুরা, এখান থেকে যদি আপনি উইথড্র নিতে চান তাহলে কয়েকটি অপশন আছে, তবে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই বিটিসি থেকে আপনি অবশ্যই সেটি আপনার বিকাশ পেমেন্ট পেমেন্টে নিতে পারবেন। তো এ ধরনের ইন্টারফেস আসার পরে আপনি সবকিছু এখানে একটু গেটে গুটে দেখবেন, এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে রেফারেল আর্নিং করতে পারবেন। এই লিঙ্কটি আপনার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন ইত্যাদি সাইটের মধ্যে আপনি শেয়ার করার পরে। তো আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে স্টার্ট ওয়ার্কিং করে, অর্থাৎ আপনি এখান থেকে কাজ কিভাবে শুরু করবেন। আমি আপনাকে বলে রাখি বন্ধুরা, এখানে কাজ করতে হলে অন্যান্য ক্যাপসা পূরণ করার চেয়ে এটি একটু সহজ। কেন সহজ? কারণ এখানে আপনাকে একটু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে। অত্যন্ত ইজি, আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ইন্টারভিউতে আসার পরে আপনি সরাসরি স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি আপনার সামনে হাজির হবে কিছুক্ষণ পরেই।
চলে আসলো বন্ধুরা, এখানে যে ইনস্ট্রাকশন লেখা আছে সেই ইনস্ট্রাকশনটি আমি করি। বিফোর স্টার্ট ওয়ার্কিং উইথ ইউর সার্ভিস ইউ হ্যাভ টু কমপ্লিট দা ট্রেনিং, অর্থাৎ আপনাকে পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষাটা হচ্ছে ট্রেনিং, আর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নেই। এখানে টোটাল অনেক সময় 40টা থাকে, 42টা থাকে ক্যাপসা, সেই ক্যাপসা গুলো ফিল আপ করতে হবে। এখানে আপনাকে দুটি অপশন আছে, একটি হচ্ছে নর্মাল প্লাস রিক্যাপসা, এবং এবং আরেকটি আছে অনলি নর্মাল। নর্মাল এবং রিক্যাপসাতে যখন আপনি সিলেক্ট দিয়ে রাখবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি অবশ্যই বেশি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে এটিতে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে ক্লিক করতে হবে স্টার্টে। স্টার্টে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন, আপনি এখানে ফিল আপ করবেন এটি। এরপরে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার পরে হয়ে গেল। এরপরে 29274805, 29274805, 94 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এস এস এম। এরপরে 15725897 এন্টার। এটি একটু রাশিয়ান ভাষা বা পেশালো একটি TWTS। তারপরে 4666, ভুল হয়েছে, এটা ফিল আপ করতে হবে। কারেক্ট আনসার হচ্ছে 4 6 9 I E 4 7। কারেক্ট আনসার দেওয়া আছে বন্ধুরা, আপনি ভুল করলে কোনো সমস্যা নেই। 4 6 9 I ক্যাপিটাল EI 4 7 এন্টার। আবার 4 6 4 6 9 I স্পেস EI E E 4 7। টাইম ইজ এন ইলিউশন, এই টেক্সটটি ফিল আপ করতে হবে। টাইম ইজ এন ইলিউশন, টাইম ইজ এন ইলিউশন, এই ক্যাপচারটি ফিল আপ করতে হবে। এটা ক্যাপসা নয়, এই জন্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপর NB W E E Z T 3 এন্টার। এখানে একটু পড়তে হবে বন্ধুরা, দিস ওয়ান লুকস দা সেম বাট ইউ হ্যাভ টু টাইপ অনলি ব্লু লেটার্স, ব্লু মানে নীল, এই যে ক্যাপিটাল কিউ Z U S E এন্টার। সুইডিশ W I D S S সুইডিশ, ভুল হয়েছে,
ইউর অ্যান্সার এস ডব্লিউ আই ডি ইজ ইনকারেক্ট, সুইস হবে, এই যে সুইস লেখা আছে এস ডব্লিউ আই এস 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 ডব্লিউ আই এস এস এন্টার। এবার আপনাকে এটি ফোরে ফিল আপ করতে হবে। এখানে বলেছে ইউ ডোন্ট হ্যাভ টু টাইপ টেক্সট ফ্রম দ্য টপ টু ইউর অ্যান্সার, জাস্ট অ্যান ইনস্ট্রাকশন, অনলি ব্ল্যাক লেটার যেগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দিস ইনস্ট্রাকশন টেলস ইউ টু এন্টার অনলি ব্ল্যাক লেটার, ব্ল্যাক লেটার মানে কালো গুলো আপনাকে ফিল আপ করতে হবে। জে বি ক্যাপিটাল বি এন্টার, তারপরে ওয়াই জেড ই এম এন্টার, তারপরে প্লিজ এন্টার ফেডেক্স গ্রাউন্ড এফ ই ডি ক্যাপিটাল ই এক্স এফ ই ডি ক্যাপিটাল স্পেস দিতে হবে গ্রাউন্ড জি আর ইউ এন ডি গ্রাউন্ড এন্টার। তারপর এখানে লিখেছে সিলেক্ট এ হাউস, হাউস সিলেক্ট করতে বলেছে, তাহলে 2569 কারেক্ট আনসার হচ্ছে 2569, 2569। আপনি বুঝতে না পারলে এখানে কারেক্ট আনসার লেখা আছে, আপনি অবশ্যই কারেক্ট আনসার দেখে ফিল আপ করবেন। তারপর অনলি নিড থ্রি স্টোর ফ্রন্ট, স্টোর ফ্রন্ট কোনটা কোনটা সেটি সেটি হচ্ছে 2368, 2368। তারপর গিভ এন্ড টাস্ক প্লিজ এন্টার, গিভ এন্ড টাস্ক গিভেন টাস্ক লিখতে হবে, গিভ সি আই গিভ এন টাস্ক টি এস কে গিভেন টাস্ক এন্টার ইনকারেক্ট, তো লিখতে হবে গিভ এন টেক, গিভ এন টেক টি এ কে ই কে ই। তারপরে থ্রি স্টোর ফ্রন্ট, থ্রি স্টোর ফ্রন্ট কোনটা কোনটা, থ্রি সেভেন এইট, থ্রি সেভেন এইট, থ্রি সেভেন এইট। ইনকারেক্ট, ফাইভ সেভেন এইট হবে, ফাইভ সেভেন এইট। তারপরে এইচ ডব্লিউ এইচ এক্স, এইচ ডব্লিউ এইচ এক্স সেভেন ডি, সেভেন ডি এফ এন্টার। একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে এইচ ক্যাপিটাল লেটার ডব্লিউ এইচ ক্যাপিটাল এক্স সেভেন ডি এফ। ভুল হয়েছে আবার, এইচ ডব্লিউ এইচ এক্স সেভেন এর পরে স্পেস দিতে হবে, এই জন্য হয়নি। তারপরে এখানে লিখে আছে অনলি নিড থ্রি স্কোয়ার উইথ থ্রি সেভেন বি, এই যে অ্যান্সার লেখা আছে থ্রি সেভেন বি, থ্রি সেভেন বি। তারপরে ইউ অনলি নিড থ্রি স্কোয়ার উইথ, থ্রি স্কোয়ার উইথ ইউ অনলি অনলি নিড থ্রি স্কোয়ার উইথ স্ট্রিট সাইজ সিক্স এ ই, সিক্স এ ই
এন্টার। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। তারপরে সিলেক্ট অল ইমেজ উইথ স্ট্রিট নাম্বার। স্ট্রিট নাম্বার কোনগুলো? এটি স্ট্রিট নাম্বার প্রথমত লেখা আছে 1 3 5 9, 1 3 5 9, 1 3 5 9, এন্টার। তারপর লিখা আছে দা দিস ওয়ান কন্টেন টেক্সট ইনস্ট্রাকশন টু সিলেক্ট স্ট্রিট সাইন্স। স্ট্রিট সাইন যেগুলো সেগুলো 1 2 7 8 9 7 8 9, 7 8 9, এন্টার। টু সেভেন এইট নাইন হবে অ্যান্সার। 2 7 8 9, এন্টার। লুক, দেয়ার ইজ এ গ্রিড অ্যাপিয়ারেন্স অন দ্য ইমেজ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্লিক অন কারেক্ট স্কোয়ার্স অ্যান্ড ক্লিক সেন্ড। হোয়াই ক্যান নট টাইপ এনিথিং? তারপরে দিস ওয়ান ইজ সিমিলার বাট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য স্কোয়ার উইথ ঘোস্ট। ঘোস্ট মানে হচ্ছে ভূত, ভূত আছে এমন। একটু ইনকারেক্ট হয়েছে। 2 3 4 6 7 9, 2 3 2 3 4 6 7 9, এগুলো তো ভূত আছে। 2 3 4 6 7 9, 2 3 4 6 7 9, এক্সাম এক্সাম লিখতে হবে। E 9 1 5 1 2 7 5 7, ক্যাপিটাল বি হবে। লুক এট দ্য এক্সপ্রেশন অ্যাবাউট কালার্স, অনলি পিঙ্ক, পিঙ্ক কালার যেগুলো রয়েছে সেগুলো অনলি পিঙ্ক কালার। পিঙ্ক কালার আছে কি? বন্ধুরা, এই হয়ে গেল আমার পরীক্ষা দেওয়া। আমি 42টা ফিল আপ করেছি। এবার এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, আমি এখানে মিস্টেক নাই আমার, কোনো রিপিটেশন আমার জিরো, যেহেতু কাজ শুরু করিনি।
এবার আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছি, আমি দু একটা দেখাচ্ছি, সেটি অবশ্যই আপনি দেখে নেবেন, আশা করি পারবেন। তো বন্ধুরা আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি, ডেলি আপনি যদি 5 থেকে 7 থেকে 5 ঘন্টা এক্সট্রা এখানে সময় দেন তাহলে আপনাকে এনসিওরিটি দিচ্ছি আপনি অবশ্যই সেই আর্নিং গুলো এখান থেকে করতে পারবেন। আমি স্টার্টে ক্লিক করছি, স্টার্টে ক্লিক করার পরে কাজ শুরু হয়ে গেল, আপনি ডেলি কাজ করতে হবে। এখানে ইনস্ট্রাকশন গুলো পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনি স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার পরে আপনার কাজ শুরু হয়ে গেল। এখানে লিখেছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এখানে প্রাথমিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইংলিশটা আপনি এখানে ঠিক দিয়ে দিবেন। আর দ্বিতীয়টি হচ্ছে বেঙ্গলি, আমি যেহেতু বেঙ্গলি পারি তাহলে আমি বেঙ্গলিটা চুজ করব, এবং এখানে আইএসপি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং কারেন্ট, এই দুটি কাজ করার পরে আপনার আর কিছু কাজ নেই, জাস্ট আপনার কাজ বাকিগুলো করতে হবে কিভাবে সেটি দেখাচ্ছি। এখানে একটি মাইক্রোফোনের চিহ্ন দেখাচ্ছে, আমি যদি এখানে যে ক্রস চিহ্ন লেখা আছে আমি এটি উঠিয়ে দেয় তাহলে ক্যাপচা আসার সাথে সাথে এখানে একটি শব্দ হবে, আর যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে আপনাকে এভাবে করতে হবে। আমি কাজ শুরু করছি, আপনি এখানে নর্মাল এবং ক্যাপচা দিয়ে রাখবেন যাতে আপনি বেশি করে আর্নিং করতে পারবেন পারেন। এখানে ক্যাপচা এসছে W ক্যাপিটাল বি, তারপর আপনি নিচে চলে যাবেন এক্স এস পি 6Y, তারপরে ক্যাপিটাল ওয়াই এন্টার। একটু সময় নিচ্ছে প্রথমে, এরপরে আপনার দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। বন্ধুরা আপনাকে বলে রাখি এই কাজটি করার জন্য আপনি অবশ্যই কম্পিউটার বেছে নেবেন, পিসি হচ্ছে বেস্ট, তারপরে জ্যাট, সি, ফোর, সিক্স, সেভেন, ক্যাপিটাল এফ, এন্টার। এরপরে কিউ W 3 ক্যাপিটাল L M G P D Y T P জি এর পরে যে পি টা রয়েছে সেটি হচ্ছে স্মল লেটারে, এটা স্মল লেটারে, এরপর এন্টার। দেখুন আমি তিনটা করেছি, এবার বাকিটা আপনি করতে পারবেন। এটা টি ক্যাপিটাল টি ওয়াই 5SI এস আই, আপনি যদি না বোঝেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার নতুন ক্যাপসা আসবে। এখানে আমি আর্নিং করেছি $3.60, আপনি চাইলে এটা স্টপ করে দিতে পারেন, আপনি যে কোনো সময়ে আপনি আবার কাজ শুরু করে দিতে পারেন। তো বন্ধুরা আমার মিস্টেক জিরো রিপিটেশন জিরো, আপনি অবশ্যই এখান থেকে আর্নিং করতে চাইলে আপনার রিপিটেশন বাড়াতে হবে, অর্থাৎ কাজ করে করে আপনি এখানে অনেকগুলো আর্নিং যখন করবেন তখন আপনার রিপিটেশন বাড়বে। তো বন্ধুরা যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি, এখানে আমার মিস্টেক জিরো রিপিটেশন জিরো দেখাচ্ছে, আপনি যখন যখন কাজ করবেন এখানে আপনার রিপিটেশন ধীরে ধীরে বাড়বে এবং আর্নিং ও বাড়বে। বন্ধুরা আমি তিনটা ক্যাপচা পূরণ করে .00108 আমি এখান থেকে আর্নিং করেছি। এবার দেখাবো কিভাবে আপনি এখান থেকে পে আউটটা করবেন, পে আউট করার জন্য সবচেয়ে যে সহজ পদ্ধতি সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। পে আউট যাওয়ার পরে আপনি এখানে যে অপশন গুলো পাবেন সেই অপশন গুলো এখানে শো করছে। এখানে যদি আমি ওয়েব মানিতে ক্লিক করি তাহলে প্রথমে ওয়েব মানিতে আমি দেখাচ্ছি, ওয়েব মানিতে আপনার ট্রান্সফারটা করা যাবে সহজে। এবং আরেকটি কথা বলে রাখি, পারফেক্ট মানি কিন্তু এখন অ্যাভেলেবল নেই, আপনি পারফেক্ট মানি নিতে পারবেন না। সবচেয়ে সুবিধা হয় আপনি বিটকয়েন এর মাধ্যমে আপনি অবশ্যই আপনি গুলো নিতে পারবেন, এবং আপনি $1 হলে এই সাইট থেকে আপনি উইথড্র দিতে পারবেন এবং আপনার ফি জিরো হবে। অর্থাৎ বিটকয়েন এর মাধ্যমে সবচেয়ে সহজ হচ্ছে আপনি আপনার বিকাশ
এর মাধ্যমে টাকাগুলো নিয়ে আসতে পারবেন। তো কিভাবে আনবেন সেটি আমি বিটকয়েন এর মধ্যে আপনি অ্যাকাউন্ট বিটকয়েনের মধ্যে আপনি বিটকয়েন থেকে আপনি বিকাশে আনতে হলে অবশ্যই আপনাকে বিটকয়েন অ্যাকাউন্ট করতে হবে। সেটি হচ্ছে আপনি কয়েন বেসে একটা অ্যাকাউন্ট করে নেবেন, গুগলের মধ্যে গিয়ে কয়েন বেস .com লিখলে আপনি বিটকয়েনটি পাবেন। ওয়েব মানিটা নাই, এই জন্য ওয়েব মানিটা আপনি এখন ইউজ করবেন না। তারপরে এডিবি ক্যাশ আপনি 1.3 উইথড্র দিতে পারবেন, 2% করে কেটে নিবে, এবং আপকোর .com 0.5 এবং 0% পেয়ার। আমি আপনাকে বাংলাদেশি হিসেবে রিকমেন্ড করব বিটকয়েন, এবং আদার কান্ট্রি গুলো থেকে আপনি যদি উইথড্র দিতে চান তাহলে আপনি পেয়ার বা আদার অপশন গুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখন দেখাবো বিটকয়েনের মাধ্যমে কিভাবে আপনি আর্নিং গুলো উইথড্র করবেন। বিটকয়েন চলে আসছে, বিটকয়েনে আপনি www.bitcoin.com এর মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন, এবং সবচেয়ে সহজ হয় আপনি আপনাকে আমি আরেকটি অপশন দেখিয়ে দিই, সেটি হচ্ছে coinbase.com। coinbase.com যখন আপনি যাবেন, coinbase.com এর মধ্যে আপনি একটি সাইন আপ করে নেবেন। এখানে ক্লিক করে সাইন আপ করে নেওয়ার পরে আপনি বিটকয়েন সিলেক্ট করবেন। এই যে দেখা যাচ্ছে বিটকয়েন সিলেক্ট করলাম আমি। বিটকয়েন সিলেক্ট করার পরে আপনি এই ধরনের একটি অপশন পাবেন, একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন, অর্থাৎ আপনি এখানে কয়েন বেসে এসে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে ওখানে বিটকয়েনের মধ্যে আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা যখন আপনি এই ইওয়ার্ল্ডে এসে, ইওয়ার্ল্ড হচ্ছে আমার দেখা সবচেয়ে সেরা ওয়েবসাইট বাংলাদেশের জন্য, যেখান থেকে আপনি আপনার বিটকয়েন ক্যাশ গুলো সহজেই আপনি আপনার বিকাশের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ইওয়ার্ল্ড.com বা ইওয়ার্ল্ড.ltd এর মধ্যে আপনি সহজেই আপনার অ্যাকাউন্ট গুলো সরাসরি বিকাশে নিয়ে আসতে পারবেন। তো কি করতে হবে, প্রথমে আপনি কয়েন বেসে একটি অ্যাকাউন্ট করবেন, কয়েন বেসে অ্যাকাউন্ট করার পরে বিটকয়েন নিয়ে আসবেন, বিটকয়েন থেকে আপনি সরাসরি ইওয়ার্ল্ড এর মাধ্যমে বিকাশে নিয়ে আসতে পারবেন এই tukapsa.com থেকে আর্নিং গুলো। এ হচ্ছে বন্ধুরা সহজ একটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি একবার দুবার তিনবার বুঝতে না পারেন তাহলে আপনি একটু সময় নিয়ে ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটি একবার বুঝতে পারেন, আমি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি ডেলি 3 থেকে 4 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টা সময় দিয়ে আপনি মাসে এখান থেকে 16,000 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন। তো বন্ধুরা দেরি কেন, আপনার জিরো এক্সপিরিয়েন্স দিয়ে বা কোনো এক্সপিরিয়েন্স প্রয়োগ না করে যদি আপনি এই ধরনের tukapsa.com থেকে আর্নিং করতে পারেন তাহলে ক্ষতি কি, আপনার এক্সট্রা পকেট খরচ তো কেউ দিবে না। সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি অবশ্যই এই সাইটে কাজ করে নিশ্চিত ইনকাম জেনারেট করুন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমি পুনরায় অনুরোধ জানাবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।